প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখব যে কপার সালফেট যদি গরম করা হয় তাহলে আমাদের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। প্রথমে দেখা যাক আমাদের যে কপার সালফেট কেমন হয় দেখতে। কপার সালফেট ব্লু কালারের হয়। এটা হচ্ছে এক ধরনের ক্রিস্টালস, ইউ সি দিস ইজ ক্রিস্টালস অফ কপার সালফেট, ঠিক আছে। এর ফর্মুলা হয়, এটা হচ্ছে হাইড্রেটেড কপার সালফেট, অর্থাৎ ওয়াটার ক্রিস্টালাইজেশনের মধ্যে রয়েছে। তাহলে এর কালার হচ্ছে ব্লু এবং এর ফর্মুলা হচ্ছে সি ইউ এস ও ফোর ফাইভ এইচ টু ও। তাহলে কপার সালফেট আমরা একটা টেস্ট টিউবের মধ্যে নেব এবং গরম করব এবং দেখব তার কী পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি। তাহলে ক্যান্ডেল একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম এবং এর কপার সালফেটকে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে গরম করব, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা ক্যান্ডেল জ্বালাচ্ছি এবং একটা টেস্ট টিউব নিলাম। এখানে আমরা একটা টেস্ট টিউব নিয়েছি। এই টেস্ট টিউব নিয়েছি, এই টেস্ট টিউবের মধ্যে আমরা কপার সালফেট নেব। কপার সালফেট দেখো আমরা এখানে কপার সালফেট নিচ্ছি। দেখো আমরা এই ব্লু কপার সালফেট নিয়েছি, নেওয়ার পরে আমরা এই টেস্ট টিউবে ব্লু কপার সালফেট নিলাম। দেখো এই কপার সালফেট আমরা এই টেস্ট টিউবে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে টেস্টের মধ্যে কপার সালফেট নিলাম। নিয়ে আমরা যদি গরম করি তাহলে দেখবো আমাদের কী হচ্ছে। আমরা এই টেস্টের মধ্যে কপার সালফেট নিয়ে এটাকে আমরা গরম করব। তাহলে এই টেস্টের মধ্যে আমরা কপার সালফেট নিয়েছি এবং এই কপার সালফেট নিয়ে আমরা যদি গরম করি তাহলে আমরা কী পাচ্ছি দেখে নিই। আমরা এই টেস্টের মধ্যে কপার সালফেট গরম করছি। তা দেখো এই টেস্টের মধ্যে ওয়াটার ড্রপলেটস দেখা যাচ্ছে। দেখো ওয়াটার ড্রপলেটস, তার মানে যখন আমরা হাইড্রেটেড কপার সালফেট গরম করছি ইট লসেস ইটস ওয়াটার ক্রিস্টালাইজেশন, অর্থাৎ এই ওয়াটার ক্রিস্টালাইজেশন যে জল আছে ফাইভ এইচ টু সেটা কিন্তু সে লস করছে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু গরম করব এবং দেখব। দেখো এই টেস্ট টিউবটা গরম করলাম, গরম করার ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যেখানে দেখো এই টেস্ট টিউবটা খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারে এই গায়ে কিন্তু ওয়াটার ড্রপলেটস দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওয়াটার ড্রপলেটস কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে আমাদের সিএসও4 5H2 সে কী করেছে, সে তার ইভাপোরেশনের জন্য সে জলটা ওয়াটার ক্রিস্টালাইজ লসেস ইটস ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ওয়াটার ক্রিস্টালাইজেশন
যেটা ছিল সেটা কিন্তু এখানে বেরিয়ে গেছে, ঠিক আছে। এবং দেখব আমাদের এই গরম করার পর থেকে কি কালার চেঞ্জ হয়েছে সেটা আমরা এখানে দেখব, ঠিক আছে। তাহলে আমরা একটা ওয়াশ গ্লাসের মধ্যে এই গরম করা কপার সালফেটটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের ওয়াশ গ্লাস, এই ওয়াশ গ্লাসের মধ্যে আমরা এই কপার সালফেটটা নেব। তাহলে দেখো এই কপার সালফেটটা আমরা এই ওয়াশ গ্লাসে নিয়ে নিচ্ছি। তা দেখো এই গরম করা আমাদের যে কপার সালফেট সেটা কিন্তু আমাদের হোয়াইট কালার অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি আরও বেশিক্ষণ গরম করি তাহলে আমরা কিন্তু আবার হোয়াইট কালার, পুরোপুরি হোয়াইট কালার পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম, হোয়াইট কালার, অর্থাৎ এই ব্লু কপার সালফেট হোয়াইট কালারে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো হোয়াইট কালার কেন চেঞ্জ হয়েছে, বিকজ ইট লসেস ইটস ওয়াটার ক্রিস্টালাইজেশন। CH4 5H2 ছিল, সেটা তৈরি হয়েছে এখন অনলি অ্যানহাইডাস CH4, জল নেই, প্লাস 5H2, 5H2 কিন্তু আমাদের ওখান থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। এবারে যদি আমরা এই হোয়াইট কপার সালফেটের মধ্যে জল দিই তাহলে আমাদের কী হয় দেখে নিই। আমরা যদি ওয়াটারের মধ্যে জল দিই তাহলে দেখো এই হোয়াইট যে কপার সালফেট ছিল সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল ব্লু কালার। তারপর দেখো এটা আমাদের আবার হাইড্রেটেড কপার সালফেট তৈরি হলো, দেখো এখানে পুরো ব্লু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে রিয়াকশানটা এটা কী ধরনের রিয়াকশান, এই রিয়াকশান আমরা বলতে পারি ইট ইজ এ কেমিক্যাল চেঞ্জ, এটা একটা কেমিক্যাল চেঞ্জ এবং এটা রিভার্সিবল চেঞ্জ। অর্থাৎ প্রথমে কপার সালফেট ব্লু কালার ছিল এবং শেষে আবার ব্লু কালার ফিরে এলো। দ্যাটপর ইউ ক্যান সে দ্যাট দিস রিয়াকশান ইজ এ কেমিক্যাল চেঞ্জ অ্যান্ড ইট ইজ এ রিভার্সাল রিয়াকশান অলসো, ঠিক আছে। এটা একটা কেমিক্যাল চেঞ্জ এবং এটা একটা রিভার্সিবল রিয়াকশান, কারণ প্রথমে আমাদের যে ব্লু কালার কপার সালফেট ছিল সেটা ছিল CH4 5H2, আমরা যখনই গরম করলাম তখন ইট লসেস ইটস ওয়াটার ক্রিস্টালাইজেশন, তার মানে হচ্ছে ওয়াটার ক্রিস্টালাইজেশন কত ছিল 5H2, সেটা বেরিয়ে গেল এবং আমরা দেখতে পেলাম যে টেস্টিউবের মধ্যে কিন্তু জলের ড্রপলেটস কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। এরপরে আমরা যখন টেস্টিউব থেকে গরম করার পর বের করলাম তখন দেখা গেল যে কপার সালফেট সাদা হয়ে গেছে, অর্থাৎ অ্যানহাইড্রাস, মানে জলটা বার হয়ে গেছে, ঠিক আছে। আবার এই হোয়াইট কপার সালফেটের মধ্যে যখন আমরা জল দিচ্ছি তখন এটা আবার চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা কী কনক্লুশন করবো, এখান থেকে আমরা কনক্লুড করব দ্যাট কী করব যে এই রিয়াকশানটা আমাদের একটা কেমিক্যাল রিয়াকশান এবং কেমিক্যাল চেঞ্জ এবং ইট ইজ এ রিভার্সাল রিয়াকশান অলসো। তাহলে আমরা বলবো যে হিটিং অফ কপার সালফেট ইজ এ কেমিক্যাল চেঞ্জ অ্যান্ড ইট ইজ অলসো এ রিভার্সিবল রিয়াকশান, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।